এই ওষুধে স্প্রে করলে আপনাদের বর্তমানে আমের যে সমস্যাটা, আমের পেছনে ফুটো করে দিয়ে আমটা ফেটে যাচ্ছে, আমটা ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনা ফল ভান্ডার। এই দেখুন আমি একটা আম গাছের নিচে চলে এসেছি। এর আগের ভিডিওতে দেখিয়েছি লিচু বড় হওয়ার পর কীভাবে পরিচর্যা করতে হবে বা লিচুর গাছে যে পোকাটা আছে সেটা কিভাবে দমন করতে হবে। তো কিছুদিন হলো আমাকে কয়েকজন বলছে ভাই লিচু দিলেই হবে, আমের জন্য কিছু দিচ্ছে না। সেই জন্য আজ আমি আম গাছের সামনে দাঁড়িয়ে আছি। আম কিন্তু এই সময় প্রচুর ক্ষতি হচ্ছে, আমি দেখলাম আমার গাছেও কিছু কিছু ক্ষতি করেছে। বৃষ্টি হওয়ার পর কিন্তু আমে কিন্তু ট্যাঠা লাগে, অর্থাৎ পোকাতে ফুটো করে দেয় আমের মধ্যে। সেই ফোটাটা দমন করার জন্য বা আমের কিভাবে ফ্রেশ রাখা যায় আমকে এবং আম যেন ক্ষতি না হয়, কিভাবে আমের পোকাটা দমন করা যায় সেই বিষয়ে আজকে আমি ভিডিও বানাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না টেনে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে দেখায় যে আমের কি ক্ষতি করেছে। এই যে দেখুন এগুলো আপনার পোকাতে ফুটো করে এগুলোকে ফেটে গেছে, দেখুন এটা কিন্তু অনেক ক্ষতিকর আমের জন্য। আপনাদের আমে জানি না কি হয়েছে, আমার কিন্তু এটা ক্ষতি করেছে, বর্তমান সময়ে কিন্তু এটাই সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য কি কি করতে হবে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি কি ওষুধ আপনারা স্প্রে করলে এই সমস্যাটা সমাধান হবে সেটা আপনাদেরকে বলে দেব, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বর্তমানে আমের যে সমস্যা সেটা হলো আমের গায়ে প্রচুর দাগ চলে আসছে, আম ফ্রেশ হচ্ছে না এবং আমে পোকাতে ফুটা করে দিচ্ছে, আমে ট্যাঠা লাগছে। তো সেই সমস্যা আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ আগে এবং সেই সমস্যার সমাধানের জন্য যে ওষুধগুলো প্রয়োগ করতে হবে সেটা আমি এখন দিতে চলেছি, আপনাদেরকে দেখাই। আমের গুটি বা আম পরিষ্কার রাখার জন্য কার্বন ডাইজ এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধ হলে খুব ভালো হয়। এটাতে আমের গায়ে যে ছত্রাক থাকে সেটা ছত্রাক দমন করে। সেক্ষেত্রে আপনার দুইটা ওষুধ একসঙ্গে পাইলে কিন্তু খুব উপকার, আলাদা আলাদা হয় না, খরচ কমে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ওষুধটা দেওয়ার জন্য সাজেস্ট করব। টাইজেব গোল্ড ম্যানকোজেব 63%, কার্বন ডাইজ 12% আছে, অর্থাৎ একটা পাউডারের মধ্যে আপনার দুইটা পাউডারের মিশ্রণ, একটা পাউডার দিলে দুইটা পাউডারের কাজ হয়ে যাবে আশা করি। এটা আমি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশাবো, তাহলে আপনারা সে অনুযায়ী মিশাবেন এবং আপনাদের কোনো বিশেষজ্ঞ থাকলে তার পরামর্শ অনুযায়ী অবশ্যই মেশাবেন। এবং আপনার যে আমে যে পোকাটা আক্রমণ করছে সে পোকাটা যেন আক্রমণ না করতে পারে এবং যদি পোকা থাকে সে পোকাটা যেন মারা যায় সেজন্য আপনাদেরকে একটি কীটনাশক ব্যবহার করতে হবে। যে কোনো কীটনাশক হতে পারে, আমি একটা কীটনাশক ব্যবহার করছি। আপনার কীটনাশক হিসাবে ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধটা ব্যবহার করবেন, আমি এটা ব্যবহার করছি, আশা করি ভালো ফলাফল পাবেন। এটা প্রতি লিটার পানিতে 1 মিলিগ্রাম করে আপনারা অবশ্যই স্প্রে করবেন। বরাবর মতো আমার ভাগ্নে স্প্রে করার জন্য পাম্প মেশিন পাম্প করছে, আমি গাছের উপর ছিলাম তখন। এই যে দেখুন আমি গাছের উপর আছি, এর জন্য হয়তো মাইক্রোফোন বা ভিডিওতে কথা বলতে পারছি না। গাছের উপর উঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে নিচে থেকে সবসময় স্প্রে করা সম্ভব না আমের গাছের ক্ষেত্রে, কারণ আম গাছগুলো আমার একটু বড় সাইজের। তো আম গাছে আমের উপর স্প্রে করতে এবং আমের উপর স্প্রে পড়ছে কি না সেটা ইনসিওর করার জন্য অবশ্যই আমাকে গাছে উঠতে হবে, তাছাড়া সব আমে স্প্রে পড়া সম্ভব না এবং সব আমি স্প্রে না হলে ভালো হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি আমার আমের পরিচর্যা করার জন্য কি দিয়ে বা কি ওষুধ দিয়ে স্প্রে করলাম। এই ওষুধ দিয়ে স্প্রে করলে আপনাদের বর্তমানে আমের যে সমস্যাটা, আমের পেছনে ফুটো করে দিয়ে আমটা ফেটে যাচ্ছে, আমটা ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অনেক জায়গায় এটাকে ট্যাঠা লাগা বলে, এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার আমটা অনেক ফ্রেশ থাকবে, কালার অনেক সুন্দর থাকবে এবং সতেজ থাকবে এবং যতদিন না পাকছে আমটা কোনো রকম দাগ পড়বে না আশা করি। তো ভিডিওটি আপনাদের যদি কোনো রকম উপকারে আসে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।